আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লিনিং রিলেটেড কিছু সুইডিশ নাউন শিখব। স্ট্যাদনিং 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 হচ্ছে ক্লিনিং। দামসুগারে 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 হচ্ছে ভ্যাকুম ক্লিনার যেটা, ওইটা। মপ 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 হচ্ছে মপ, যেটা এই যে এটা আমরা যখন ফ্লোরে আর কি ইয়ে করি, একটু পানি দিয়ে ভিজিয়ে করি, ক্লিন করি, ওটাকে মপ বলে সুইডিশে। মপ থ্বেতমিয়েদেল থ্বেতমিয়েদেল থ্বেতমিয়েদেল, যে জামা কাপড় ধোয়ার সময় আমরা যে ডিটারজেন্টটা ইউজ করি ওটাকে থ্বেতমিয়েদেল বলে। স্যুপ করি স্যুপ করি স্যুপ করি হচ্ছে ট্র্যাশ ক্যান, যেখানে আমরা ময়লা ফেলি। করি মানে আর কি ক্যান, আর স্যুপ করি বলা হয় স্যুপ মানে আর কি ময়লা, ট্র্যাশ যেটা ওইটা, তো স্যুপ করি মানে হচ্ছে ট্র্যাশ ক্যান। ডিস্ক মেয়েদল ডিস্ক মেয়েদল ডিস্ক মেয়েদল হচ্ছে ডিশ স্যুপ। আমরা যখন আর কি মেশিনের ভিতরে আর কি আমরা যখন আমাদের প্লেট বা এগুলো ইয়ে করি, পরিষ্কার করি, তখন যে স্যুপটা ব্যবহার করা হয় ওইটাকে ডিস্ক মেয়েদেল বলে। সো এখানে মেয়েদেল বলতে নর্মালি বুঝে আর কি যে ডিটারজেন্ট বা স্যুপ জাতীয়, এই জাতীয় সাবানগুলো আর কি। সো যখন লন্ড্রির বেলা হয় তখনও বলে থ্বেতমিয়েদেল, যখন ডিস্ক মানে ওই যে যা এই প্লেট থালা বাসন এগুলো যখন আর কি পরিষ্কার করা হয় অন্য মেশিনে, তখন বলে ডিস্ক মেয়েদেল। তো মেয়েদেল মানে আর কি ওইটাই, যেমন এই যেখানে রেনিওরিংস মেয়েদের ক্লিনিং করার যে আর কি স্যুপটা বা যে ডিজার্টেন্ট বা যে স্যুপ বা যে সাবানটা ওইটাকে বলে রেনিওরিংস মেয়েদের। রেনিওরিং মানে ক্লিন, আর মেয়েদের মানে আর কি যে ডিটারজেন্ট যেটা, স্যুপ যেটা, ওইটা সাবান। স্কোর হিঙ্ক স্কোর হিঙ্ক স্কোর হিঙ্ক হচ্ছে বাকেট, এই যে এটা যেটার মধ্যে আমরা পানি রাখি ক্লিন করার সময়, মপ করার সময়। স্পাম্প 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 হচ্ছে স্পঞ্জ, যে ছোট্ট একটা ফোমের মতো থাকে, আমরা যখন ক্লিন করি ওটা লাগে স্পাম্প। আর আপনারা অ্যাজ ইউজুয়াল কোনো একটা শব্দের আর কি একজাক্টলি এটা বাংলা যদি না পারেন, তারা জাস্ট গুগলে সার্চ দিলে বুঝবেন আর কি যেটা কোনটা। বাট এই ওয়ার্ডগুলো যখন আপনি ক্লিনিং রিলেটেড কোনো একটা ইয়েতে পড়বেন, কনটেক্সটে, হয়তো আপনি বাসা ক্লিন করতে হবে বা কোনো জায়গায় আপনি কাজ করবেন ক্লিনিংয়ের, বা আপনার দোকানে গেছেন ক্লিনিং জাতীয় জিনিস কিনতে, তখন এই ওয়ার্ডগুলো বেশি থাকবে। সো আপনারা যা শব্দগুলো মুখস্থ করে নিতে পারেন। ডিস্ক বস্টে ডিস্ক বস্টে ডিস্ক বস্টে হচ্ছে ডিশ ব্রাশ, আমরা যখন আর কি ডিস্ক ডিশ করি আর কি, যখন আমরা থালা বাসন মাঝে ক্লিন করি তখন যে যে ব্রাশটা ইউজ করা হয় ওইটাকে বলে ডিস্ক বস্টে। যেমন আমরা যদি না বুঝি এটার মানে কি, গুগলে গেলাম ডিস্ক বস্টে, এই যে এগুলো এগুলোকে বলে ডিস্ক বস্টে। ফোনস্টের থ্বেত ফোনস্টের থ্বেত ফোনস্টের থ্বেত হচ্ছে উইন্ডো ক্লিনিং, জানালা যখন পরিষ্কার করি তখন ওটাকে বলে ফোনস্টের থ্বেত। এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফোনস্টের মানে হচ্ছে জানালা, আরেকটা হচ্ছে থ্বেত যেটা মানে হচ্ছে পরিষ্কার। থ্বেত মানে আর কি ক্লিন করা, পরিষ্কার করা, তো একসাথে হয় ফোনস্টের থ্বেত। দাম তরকারে দাম তরকারে দাম তরকারে হচ্ছে ডাস্টার, যেটা দিয়ে আর কি আমরা এই যে ধুলা ধুলাবালি জাতীয় আর কি জিনিসগুলো পরিষ্কার করি। তো এটার সাথে আপনারা জানেন নর্মাল ব্রাশের একটা আলাদা মানে এটা একটা পার্থক্য আছে আর কি, এটা একবারে পাতলা হয় আর কি, যেহেতু এটা শুধু এই কী বলে ধাম দাম যেগুলো আর কি ডাস্টার যেগুলো ওইগুলো পরিষ্কার করেন ধুলাবালি। স্যুপ বুস্টে স্যুপ বুস্টে স্যুপ বুস্টে হচ্ছে ব্রুম। স্কুর বস্টে স্কুর বস্টে স্কুর বস্টে হচ্ছে এই যে এগুলো, যখন ময়লাটা আর কি একটু বেশি শক্ত থাকে ফ্লোরে বা কোথাও, তখন আমরা এগুলো ইউজ করি। সো এটাও আর কি প্রায়
কিন্তু এটা আর কি যখন একটু হালকা টাইপের থাকে ময়লাগুলো তখন আমরা টেস্ট করি। ডিস্ক মাখিন, ডিস্ক মাখিন, ডিস্ক মাখিন হচ্ছে ডিশ ওয়াশার, যেটাতে আমরা যে মেশিনটাতে আমরা ডিশ করে ডিশিং কি বলে থালা মাজন আর কি ক্লিন করার যে একটা মেশিনটা ওইটা ডিস্ক মাখিন। যেমন আমরা যদি না বুঝি, আমরা আবার গেলাম ইমেজ, এই যে এটা, এগুলোকে বলে ডিস্ক মাখিন, ডিশ ওয়াশার। থ্রেড মাখিন, থ্রেড মাখিন, থ্রেড মাখিন হচ্ছে ওয়াশিং মেশিন, যেটা আমরা জামা কাপড় ধুই যে মেশিনটাতে। তর্ক তুমলারে, তর্ক তুমলারে, তর্ক তুমলারে মানে হচ্ছে ড্রায়ার, জামা কাপড় ধোয়ার পর যেটাতে আমরা জামা কাপড় শুকাই ওটাকে বলে তর্ক তুমলারে। স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ হচ্ছে যে একটা ছোট কি বলে রুম না এক্স্যাক্টলি, মানে ক্যাবিনেটের মতো থাকে আর কি, যেখানে আমরা শুধু ক্লিনিংয়ে জিনিসপত্র রাখি ওইটাকে বলে স্টেথোস্কোপ। ওইখানে জিনিসপত্রের ক্লিনিংয়ের সব জিনিসপত্র থাকে। থ্রেডমিয়াদেল, থ্রেডমিয়াদেল, থ্রেডমিয়াদেল হচ্ছে লন্ড্রি ডিটারজেন্ট, জামা কাপড় ধোয়ার সময় আমরা যেই ডিটারজেন্ট, যে সোপ বা যে সাবানটা ইউজ করি ওটাকে বলে থ্রেড মিয়াদেল। টয়লেট বস্টে, টয়লেট বস্টে, টয়লেট বস্টে হচ্ছে টয়লেট ব্রাশ, যে ব্রাশটা দিয়ে আমরা টয়লেট ক্লিন করি। হ্যান্ডস্কার, হ্যান্ডস্কার, হ্যান্ডস্কার হচ্ছে গ্লাভস। থ্রেড স্যাক, থ্রেড স্যাক, থ্রেড স্যাক, স্যাক মানে আর কি ব্যাগ। সো থ্রেড স্যাক মানে যে ব্যাগটাতে মানুষ আমরা নর্মালি আমাদের যে জামাকাপড়গুলো ধুতে করতে হবে ওইটা রাখি। স্ট্রিক ব্রেদা, স্ট্রিক ব্রেদা, স্ট্রিক ব্রেদা হচ্ছে যে ইয়াটাতে আমরা এগুলো আমরা যে জামাকাপড় রেখে স্ত্রি করি ওইটাকে বলে স্ট্রিক ব্রেদা, স্ট্রিক ব্রেদা, যেটাতে রেখে আমরা আয়রন করি আর কি ওইটা। আজকে এতটুকুই থাকবে, পরের টিউটোরিয়াল আমরা ক্লিনিং রিলেটেড কিছু ভার্ব শিখবো এবং তারপরটাতে কিছু ফ্রেজে শিখবো। আসসালামু আলাইকুম।